হ্যাঁ আমি তোমার কাছে পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে আসবো ক্ষমা করে দেবো আমি আমার একটা শেষ হাদিস বলে আমার বক্তব্য শেষ করতে চাইবো আপনাদের কষ্ট হচ্ছে মুরব্বী আসেন আপনারা এই হাদিসটা যদি আপনাদের কাজে না আসে আমার মনে হয় না আপনার জন্য কোনো হইতে পারে কেউ একজন আসে তো আপনাকে হৃদায়ত দিয়ে দেবে কিন্তু আনাস ইবনে মায়া লেখা দিয়ে আল্লাহ আন মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে কথা এই যদি আপনার কাজে না আসে আর কার কথা কাজে আসবে আনাস ইবনে মায়া লেখা দিয়ে আল্লাহ আইন থেকে বলেন তিনি বলেন সামিয়া তো রাসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ বলেনিজা উঠেনি তুলক আল্লাহ বলেন হে আদম সন্তান যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে আর আমার ক্ষমা পাওয়ার আশা করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করবো আলা তোমার অপরাধ যদি তোমার गुन्हा যত যতই অধিক হোক না কেন আমি কারো পরোয়া করি না মহিলারা কিন্তু এই হাদিস থেকে বাদ যায়নি আদম যাদের বাপ আদম যাদের মা হাওয়া বাপ আদম যাদের তার মানে মহিলা পুরুষ সবাই আল্লাহ বলছেন যে ইয়া ইবনি আদম হে আদম সন্তান লউবালাগাত যুনুবুকা আন্নাস সামা আদমের ছেলে তোমার অপরাধ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তোমার অপরাধ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে আর তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ বলছেন গফর তুলাক ওয়ালা উবালি আমি তোমাকে maaf করব কারো পরোয়া করব না আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান আর যদি তুমি সম্পূর্ণ পরিমাণ নিয়েও যাও সেই অথপর আল্লা বলছেন যদি আল্লাহ তোমার অপরাধের মধ্যে শিরিক না দেখে বলছেন যদি তুমি পৃথিবী পরিপূর্ণ অপরাধ নিয়ে আসো আর তোমার অপরাধের মধ্যে যদি শিরিক না থাকে হ্যাঁ আমি তোমার কাছে পৃথিবীর সম পরিমাণ ক্ষমা নিয়ে আসবো ক্ষমা করে দেবো ক্ষমা চাইতে হবে কার কাছে করার নিয়ম কি মানে নিয়ম আমি একজন মদ কিভাবে ফিরে আসবে বলুন একজন লোকে মদ খায় আপনি বলুন তো ওঠেন একটু আপনি হ্যাঁ আপনি ও কাকা আপনাকে আচ্ছা যাক কোন একজন যুবককে বলছিলাম যাক কাকা ধরেন একজন মানুষ একটা অপরাধে লিপ্ত উনি যদি মনে করে যে উনি তবা করবে কিভাবে তবা করবে হ্যাঁ মানে আর এই অপরাধ করবো না আচ্ছা এই পৃথিবীতে আপনি আপনি জি তো এই পৃথিবীতে কোন অপরাধ জীবিত থাকা অবস্থায় কিন্তু শিরিক হোক বিদাত হোক জীবিত থাকা অবস্থায় যদি আল্লাহর কাছে মাপ চায় তাহলে সব মাপ হয়ে যাবে কিন্তু মানুষ মরে গেছে আর ওর অপরাধের খাতায় যদি মাসির ডানা পরিমাণও মানে ধুলা পরিমাণও যদি কিছু ওই অপরাধটা কি যেটা ধুলা পরিমাণ যদি অপরাধ থাকে ওর যতই নেকি থাকে আল্লাহ মাফ করবেন ওই অপরাধের নাম কি শিরিক কি বলুন শিরিক শিরিক বসুন কি আপনাকে মাইন্ড করতেছেন নাকি আমার এই আচ্ছা বলুন আপনার অপরাধ যদি মাটি থেকে আকাশ পর্যন্ত হয় আল্লাহ আপনাকে কখন ক্ষমা করবে আপনি মুরব্বী চশমা আপনার অপরাধ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয় আল্লাহ আপনাকে কখন ক্ষমা করবে মানে কখন যদি সে তারপরে ক্ষমা চায় তোমাকে ক্ষমা করে দেবো ওলা উবালিকার পরে দেয় হ্যাঁ সবাই বলুন ইয়া আল্লাহ আকাশের মালিক মানুষের দ্রষ্টা মানুষের স্রষ্টা মানুষ যার কাছে ফিরে যাবে ইয়া আল্লাহ আমাকে সৃষ্টিকারী আমার হিসেব নিকেশ রক্ষণাবেক্ষণকারী আমাকে তুমি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ যেদিন আমি বিপদে থাকবো কোনো আশ্রয় থাকবে না সেদিন আপনি আমাকে আশ্রয় দিন আল্লাহ আমার হৃদয়টাকে ইসলামের উপর আপনার মনোনীত দিনের উপর গেঁড়ে দেন গেঁড়ে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার এই জং মাখা হৃদয় আপনি তা আপনার কোরআনুল খেরিমের আলো দিয়ে ধুয়ে মুছে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মৃতদেরকে ক্ষমা করুন। ইয়া আল্লাহ আমাদের জীবিতদেরকে হিদায়াত দিন। পরিশেষে আমি একটা দোয়া পড়ে যেভাবে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম শেষ করতেন সেভাবেই শেষ করছি। আপনাদের যদি কোনো নিয়ম থাকে আপনারা সেটা পালন করে নিন। আমি এভাবেই পেয়েছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বৈঠক থেকে উঠার পূর্বে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া